ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজ উদ্দিন তোমাদের সবাইকেই জানাই সুস্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে ব্যালেন্স বা উদ্বৃত্ত কত প্রকারও কী কী তো শিক্ষার্থী বন্ধুরা এই ব্যালেন্স বা উদ্বৃত্ত আমরা বাস্তব ভিত্তিক উদাহরণের সাহায্যে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণপূর্বক জেনে নিব আর এটা শিক্ষার্থী বন্ধুরা খতিয়ান এবং নগদান বই করার জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় তাছাড়া হিসাববিজ্ঞানে অতি পরিচিত একটি শব্দ হলো ব্যালেন্স বা উদ্বৃত্ত তাই এদের প্রকারভেদ সম্পর্কে জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চলো জেনে নিই শিক্ষার্থী বন্ধুরা এই যে ব্যালেন্স এই ব্যালেন্স হলো তিন প্রকার যথা ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এবং জিরো ব্যালেন্স বা শূন্য উদ্বৃত্ত এই ডেবিট ব্যালেন্স হলো শিক্ষার্থী বন্ধুরা যদি হিসাবে ডেবিট দিক বড় হয় তাহলে তাকে ডেবিট ব্যালেন্স বলে আর যদি শিক্ষার্থী বন্ধুরা ক্রেডিট দিক বড়ো হয় তাহলে তাকে আমরা ক্রেডিট ব্যালেন্স বলবো আর যদি শিক্ষার্থী বন্ধুরা ডেবিট দিক এবং ক্রেডিট দিক কোনো দিকই বড়ো না হয় যদি দুদিক সমান হয়ে যায় তাহলে তাকে আমরা জিরো ব্যালেন্স বলবো আর এই জিরো ব্যালেন্সকে শিক্ষার্থী বন্ধুরা হিসাবে সমতাপ্রাপ্ত বলা হয় চলো বাস্তব কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাক শিক্ষার্থী বন্ধুরা ডেবিট ব্যালেন্স হলো ডেবিট দিক বড় যা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এই যে দেখো এটা একটা খতিয়ান হিসাব যার নাম হলো নগদান হিসাব এটা একটা টিচক যার বাম দিক হলো ডেবিট ডান দিক হলো ক্রেডিট আমরা কিছু লেনদেন ডেবিটে বসাবো কিছু লেনদেন ক্রেডিটে বসাবো বসানোর শেষে আমরা দেখো পেয়ে গেলাম যে ডেবিট দিকে আছে বিশ হাজার আর পনেরো হাজার মোট পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু ক্রেডিট দিকে শিক্ষার্থী বন্ধুরা আছে মাত্র দশ হাজার তাহলে আমরা দেখতে পেলাম যে নগদান হিসাবের ডেবিট দিক বড় তাই আমরা একে ডেবিট ব্যালেন্স বলবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দুদিক সমান করে দিব এই যে ক্রেডিটও পঁয়ত্রিশ হাজার লিখব এখানে আছে দশ হাজার অভাব আছে পঁচিশ হাজার টাকার এর নাম দিব ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক তার শেষ তারিখে তাই জুন মাসের শেষ তারিখ অতপর আমরা হিসাব বন্ধ করে দিব শিক্ষার্থী বন্ধুরা দুটি সমান্তরাল সরল রেখা টেনে সব শেষ সবার নিচে ব্যালেন্স বিডি নামে সিডি যত টাকা তত টাকা লিখিয়ে দিব কিন্তু তারিখটা হবে পরবর্তী মাসের এক তারিখ এই বলা হয় ব্যালেন্স বিডি হলো এক ধরনের প্রারম্ভিক ব্যালেন্স কারণ এটা মাসের শুরুতে লেখা হয় আর ব্যালেন্স সিডি হলো সমাপনী ব্যালেন্স কারণ এদেরকে মাসের শেষে লেখা হয় এবার দেখব শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্রেডিট ব্যালেন্স এর সংজ্ঞা হলো ক্রেডিট দিক বড় হওয়া একটা উদাহরণ দেখা যাক এটা একটা মূলধন হিসাব যার বাম দিক ডেবিট ডান দিক ক্রেডিট আমরা কিছু লেনদেন ডেবিটে বসাবো কিছু লেনদেন ক্রেডিটে বসাবো তারপরে যোগ বিয়োগ করবো তো যোগ বিয়োগ করতে গিয়ে দেখতেছি শিক্ষার্থী বন্ধুরা মূলধন হিসেবে ক্রেডিটে আছে বিশ হাজার টাকা কিন্তু ডেবিটে আছে মাত্র পাঁচ হাজার তাহলে ক্রেডিট দিক বড়। যেহেতু ক্রেডিট দিক বড় সেহেতু এটা হবে ক্রেডিট ব্যালেন্স তার মানে মূলধনের ক্রেডিট ব্যালেন্স হয় তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ডেবিটেও বিশ হাজার হতে হবে এখানে কম আছে পনেরো হাজার সেটা বসে সমান করে দিলাম যার নাম দিব ব্যালেন্স সিডি তারিখ দিব যেই মাসের অঙ্ক ঠিক সেই মাসের শেষ তারিখ অতপর দুটি সমান্তরাল সরল রেখা টেনে দিয়ে যোগফলের নিচে আমরা হিসাব বন্ধ করে দিব সবার নিচে তাকে ব্যালেন্স বিডি নামে লিখবো ওই যে সিডি পনেরো হাজার বিডিও পনেরো হাজার টাকা আর বিডি লেখা হয় পরবর্তী মাসের এক তারিখ বা শুরুতে এই জন্য বিডিকে প্রারম্ভিক ব্যালেন্স বলা হয় আর সিডি লিখা হয় মাসের শেষে বা বছরের শেষে বা হিসাবকালের শেষে এজন্য জন্য একে সমাপনী ব্যালেন্স বলা হয় এবার দেখব শিক্ষার্থী বন্ধুরা আমরা জিরো ব্যালেন্স বা উদ্বৃত্ত বা সমতা জিনিসটা কী ডেবিট দিক বা ক্রেডিট দিক কোনো দিকই বড়ো ছোটো না হওয়া দুই দিক মিলে যাওয়া হলো জিরো ব্যালেন্স এই যে দেখো একটা উদাহরণ দেখি এটা একটা ব্যাংক হিসাব টি ছকে আমরা প্রস্তুত করব যার বাম দিক হলো শিক্ষার্থী বন্ধুরা ডেবিট এবং ডান দিক হলো ক্রেডিট আমরা শিক্ষার্থী বন্ধুরা ডেবিট দিকে কিছু আইটেম বসালাম এবং ক্রেডিট দিকে কিছু আইটেম বসালাম বসানোর পরে শিক্ষার্থী বন্ধুরা কাজ হচ্ছে আমাদের যোগ বিয়োগ করা ব্যালেন্সিং করা তো ডেবিটে দেখো শিক্ষার্থী বন্ধুরা দশ আর তিন তেরো হাজার আবার ক্রেডিটে দেখা আট আর পাঁচ তেরো হাজার অর্থাৎ ব্যাংক হিসেবে দুই দিক মিলে গিয়েছে ডেবিট দিকেও তেরো হাজার ক্রেডিট দিকেও তেরো হাজার কোনো দিকই বড় হয়নি যদি ডেবিট দিক বড় হতো এটা ডেবিট ব্যালেন্স হতো যদি ক্রেডিট দিক বড় হতো এটা ক্রেডিট ব্যালেন্স হতো কিন্তু কোনো দিকই বড় হয়নি দিক সমান একই বলে জিরো ব্যালেন্স বা শূন্য বা সমতা অতপর দুটি সমান্তরাল সরলরেখা টেনে দিয়ে যোগফলের নিচে আমরা হিসাব শেষ করে দিব এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা সিডিও নাই বিডিও নাই। কারণ কোনো দিক ছোটো নয় কোনো দিক বড় নয় আমার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ